এই রকমের ঘুগনি হলে সবারই ভালো লাগে। এই রেসিপিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো ঘুগনি বানাবো সেটাই আজ আপনাদের দেখাবো। সকালে জলখাবারে হোক বা রাতে ডিনারে লুচি রুটি পরোটার সাথেই হোক, দারুণ লাগবে খেতে, যার স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, লতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল। কে রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি। এখানে আমি 500 মটর সারা রাত ভিজিয়ে রেখেছি জল দিয়ে, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। মটরটা এবার আমি প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। জল শুদ্ধই আমি মটরটা দিয়ে দিয়েছি, কারণ ভালো করে ধোয়া ছিল। আর আলুগুলো দিয়ে দিলাম, আর 1/2 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা করে নেব, 4-5টা রসুন, আর 1 ডুমো আদা, আর 1টা বড় সাইজের টমেটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার আমি একটা মশলা করে নেব, তাতে দেব 2 চামচ জিরে, গোটা জিরে, 2টো তেজপাতা, আর 4-5টা লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, আর 1টা দারচিনি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে দিতে হবে। এবার আমি কড়া গরম হয়ে গেছে, কড়ায় সর্ষের তেল দেব 5-6 চামচ, আর দেব কুচনো পেঁয়াজ 2টো বড়। আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। এবার দেব যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর টমেটোর, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দেব, দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সবই আমি 1/2 চামচ করে দিয়েছি। নুন দিয়েছি 1 চামচ, আর চিনি দিয়েছি 1 চামচ। নুনটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা আপনারাও দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লে এবার চিকেনের কিমাটা দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে বা চিকেনটা সিদ্ধ না হবে। দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তেল ছেড়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা মটরটা এবার আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বা গ্রেভির সাথে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে এবার ঢাকা চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পর আবার ফিরে এলাম, দেখুন ঘুগনিটা ফুটছে এই অবস্থায়। এবার আমি ভেজে রাখা যে মশলাটা ছিল, মশলাটা এবার ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এই হয়ে গেছে আমার ঘুগনি, ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আর এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব বা তুলে নেব। আর এবার আমি একটু ডেকোরেট করব। দোকানের মতো পরিবেশন করার জন্য আমার কী কী লাগছে সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে নেব একটু পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, আর নেব টমেটো কুচি, আর দেব ধনে পাতা কুচি। আপনারা এখানে চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি।
রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধু, তাহলে আপনারা আমার পাশে থাকবেন বা সাথে থাকবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন।